দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে পটুয়াখালীর কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের 2600 ভোল্টের ফাইবার অপটিক্যাল ক্যাবল। আবাসিক ও আবাদী জমির অগভীর থেকে ক্যাবল টানা হলেও এ ব্যাপারে সতর্কীকরণ না থাকায় প্রায় ক্যাবল কেটে যাওয়ার ঘটনা ঘটছে। রক্ষণাবেক্ষণের অভাব ও জনসচেতনতা না থাকায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। 2017 সালে পটুয়াখালীর কলাপাড়ায় 660 কোটি টাকা ব্যয়ে 10 একর জমির উপর নির্মিত হয় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। সাগরের নিচ দিয়ে ফ্রান্স, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও মিয়ানমার হয়ে 25,000 কিলোমিটার পাড়ি দিয়ে আর্কিউলেটেড ফাইবার অপটিক্যাল কেবল পৌঁছায় কুয়াকাটা সৈকতে। বসতবাড়ি, পুকুর, সড়ক, আবাদি জমি পেরিয়ে 6.5 কিলোমিটার কেবল নেওয়া হয়েছে আমখোলা ল্যান্ডিং স্টেশন পর্যন্ত। যুক্ত করা হয়েছে কক্সবাজারের ঝিলং পর্যন্ত প্রথম সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সাথে। তবে হাই ভোল্টেজের দীর্ঘ সংযোগ কেবলের কোথাও নেই সতর্কীকরণ চিহ্ন। কয়েকটি জায়গায় খুঁটি দেয়া হলেও রক্ষণাবেক্ষণের অভাবে তাও উপড়ে পড়েছে। সম্প্রতি উপজেলার আলিপুরে স্ক্যাভেটর দিয়ে এক বাড়ির জমির মাটি কাটার সময় কেটে যায় কেবল। এ ঘটনায় দুজনকে গ্রেফতারের পর স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে ভীতির। এছাড়াও কুয়াকাটা সৈকতের 0 পয়েন্টে বালুর নিচ থেকে বেরিয়ে পড়েছে আর্কিউলেটেড ফাইবার অপটিক্যাল কেবল। এই তার এত গুরুত্বপূর্ণ তার, এই এইভাবে কোনো মনোগ্রাম বা মানুষের বিপজ্জনক চিহ্ন কিছুই নাই। জানাই তো যে এই তার কিন্তু এই তারের কাছাকাছি আসবেন না, এই তার এত গুরুত্বপূর্ণ, এত ই করলে ভালো হইতো, কিন্তু এই কোনো সময় এই সংক্ষিপ্ত আমরা পাই না, আমরা জানিও না। যখন এই দুর্ঘটনা হয়ে গেছে এরপর থেকে সবাই জানতেছে যে এখানে তার আছে, কাটলে সরকারিভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। তবে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টিতে উদ্যোগ নেওয়ার দাবি ল্যান্ডিং স্টেশন কর্তৃপক্ষের। এই যারা আশেপাশে যারা বাড়ি ঘর আছে সবাই মোটামুটি জানে, তারপরেও যেহেতু ওরা চাচ্ছেন আমরা এটা করবো ইনশাল্লাহ, এটা মনে হয় আরেকটু সুবিধা হবে। এই যদি সচেতনতা একভাবে বাড়ানো যায় সেখানে আমাদের এই ইনিশিয়েটিভে আমাদের কোনো আপত্তি থাকবে না। অচিরেই প্রতি 100 কিলোমিটার অন্তর রেডিয়াম সাইনবোর্ড স্থাপন সহ জনসচেতনতা বাড়ানোর কথা জানান কোম্পানি কর্তৃপক্ষ। মাইকের মাধ্যমে এবং দরকার হলে আমরা এখানকার গণ্যমান্য লোকদেরকে ডেকে মিটিং করে এই কেবলের নিরাপত্তা, এটা একটা দেশের সম্পদ, সুতরাং এই কেবলের নিরাপত্তার জন্য আমরা ভবিষ্যতে পদক্ষেপ নিব। কালক্ষেপণ নয়, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো ও কেবল সুরক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।